টেস্ট কে দেখাও নিজামি যাচ্ছে নিজামি যাচ্ছে ইও ভাই না ভাই ভাই সরি ভাই ভাই না ভাই হ্যালো আসসালামু আলাইকুম আমি অনিক দীপ্তি চ্যানেল থেকে আমি দীপ্তি আমি অনিক তো আজকে আমরা আসছি মূলত একটা ব্লগ নিয়ে আমাদের বাসার পাশেই একটা হ্যালো এই তো ডিসটর্ব দিটা আমাদেরকে কথা বলতে দাও তো আমরা আসছি আজকে আমাদের বাসার পাশে হচ্ছে একটা পার্ক আছে সেই পার্কে আসছি তো মূলত আসছি আমরা এখানে ছবি তোলার জন্য কোনো ব্লগের উদ্দেশ্যে আসলে কিন্তু আমরা কিভাবে পারি আপনাদেরকে কিছু না শেয়ার না করে থাকতে তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি তো আমাদের ছবি তোলা শেষ ফটোগ্রাফি প্রায় না পুরাই শেষ তো ভাবলাম যে আমরা একটু বিকেল টাইমে এখন বসে আছি কি করতেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাবেন এখন ওরা যে শুরু করছে আমাদেরকে তো কথা বলতে হবে না ভিডিও করাই আর কি মুশকিল আমরা এখানে দোলনাতে দোল খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি দেখতেই পাচ্ছেন তো আমরা একটু ওদেরকেও দেখাই আমি একটু খাবো না দেখতে পাচ্ছেন ওদের আর কি ফাজলামি গুলান মনে হয় ওরা বন্ধ ঘর থেকে মনে হয় সারা পাইছে আমাকে ধরো রাসেল কিন্তু অনেক ফানি মেহেদি আছেন রাসেল আর অনেক সবাই হোয়াইট সেটা কি দেখছিস হ্যাঁ আমরা সবাই হোয়াইট তো রাসেল কিন্তু অনেক ফানি আর অনেক নাম ও এখন পর্যন্ত নাকি 18-20টা প্রেম করে ফেলছে রাগ করলে কিছু হবে রাগ করারই কথা তোমার এটা রাগ করারই কথা তোমার কথা শুনলো না এটা এটা মানে বলো ধরা যাবে না তাকে একটা পুরস্কার দেওয়া হবে যে আগে উঠতে পারবে আগে না একদম চূড়ায় উঠতে হবে নাকি অর্ধেকে গেলে একদম চূড়ায় যে আগে উঠতে পারবে তাকে আমরা পুরস্কার দিব তো দেখা যাক কে পারে তো প্রথমে কে তো প্রথমে শুভ শুভকে দেখাও দেখো তুমি প্রতিযোগিতার আমাদের প্রথম কন্টেস্ট কে দেখাও আমি যাচ্ছি
পরেশ ভাই এই তো কোন রানিং এ যাওয়া যাবে না, কোনো রানিং নেই, একদম সামন থেকে ওকে উঠে পুরো চূড়ায় উঠতে হবে, যদি না পারে তো হেরে যাবে, আর হেরে গেলে ওকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তো দেখা যাক সজল তুমি কি খেলবে, সজল খেলবি তুমি, যদি খেলো তুমি ওখানে আসো, খেলতে ইচ্ছুক থাকলে আরো, হ্যাঁ আয়। হ্যাঁ তো আমাদের কনটেস্ট এখন আরেকজন বেড়ে গেল, তো সজল 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 রাসেল আর হচ্ছে তো নাও শুরু করি, শুরু দাও ওটা আপনারা দেখতেই পারলেন শুভ পাইল না, এবার বেয়াল দশা দেখতেই পারলেন। রাসেল তো দেখতে পারলেন, রাসেল পেয়েছে, তো দেখা যাক যদি সজল পারে তাহলে আমাদের আজকে বিজয়ী হবে দুইজন। তো আমাদের বিজয়ী পেয়ে গেলাম দুইজন, তো এখন যে পাইলো না তো ওকে এখন আমরা কঠিন একটা শাস্তি দেবো, তো এখন তুমি আসো, ওকে কি শাস্তি দেওয়া যায় এখন? না না পাও ধরে লাভ নেই, পা ধরে লাভ নাই, তুমি বলো আমি বলতে চাই যে শাস্তি তো শাস্তি, এমন বড় শাস্তি এখন না, আমি একটা শাস্তি দেই বলো, ওখান ওকে বারবার উঠতে হবে, বারবার নামতে হবে, না না একটা শাস্তি হচ্ছে কি, যতক্ষণ তুমি উঠতে পারিনি ততক্ষণ তো আপডেট করতে থাকবে, শাস্তি শুরু, ও যতক্ষণ না উঠতে পারছে ততক্ষণ ওকে উঠতেই হবে এইভাবে, আর না হইলে কান ধরে উঠবস করতে হবে, আর না হইলে এটাতে বারবার উঠার নামা করতে হবে। তোমাকে তাড়াতাড়ি করতে হবে, টাইম দেওয়া যাবে না, টাইম দেওয়া যাবে না, টাইম দেওয়া যাবে না, টাইম নেই, তাহলে তুমি আবার এসে তো টাইম দেওয়া যাবে না, দাও আমার পাচ্ছি, দাও 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 আবার যাও, আবার না তোমাকে টাইম দিলে কিন্তু আমরা শাস্তি বাদ দিয়ে দেব। তো শুভ তিন দেখো, আর মুখটা দেখাও, আর মুখটা আমরা দেখাই, তো শুভ তিনবার একটু ঝুমটা করে নে, যে শুভ আমাদের তিনবারের বেলায় পেয়েছে, শুভ নামও এই তো তিনবারের বেলায় শুভ পেয়েছে আমাদের, সেই দাও আসো, ও যদিও খুব পরিশ্রমী একটা ছেলে না, অলস টাইপের একটা ছেলে, শাস্তিটা হচ্ছে হয়নি আর একটু বেশি দল লাগতো, তো একটা কাজ করি না কেন, আরেকটা আমরা খেলি, অংশগ্রহণ করতে হবে ভাই, দেখেন এরা পুশ আপ দিতে কেউ রাজি না, তো এখন কি খেলা যায়, দশটা পুশ আপ রাজি না, তো এখন দেখা যাক কি খেলা যায়, তো ওদের শাস্তি হইলো, আজকে অনেক ক্লান্ত, যদিও আজকে আমরা অনেক ছবি তুলছি, এই শুভকে দেখো সে অনেক ক্লান্ত, আমরা ছবি তুলে অনেক ক্লান্ত, তার মধ্যে আবার খেলা, আমরা ভিডিওটা অনেক দেরিতে আজকে শুরু করছি না, সো এখন কি করব, এ খেলবা, খেলবি আর কোন খেলা, পুশআপ দিবা, পুশআপ দিবি, চেষ্টা করি, তো চেষ্টা করবে, তো দেখা যাক পুশআপ দিতে পারে কি না, এই একটা দিতেই মনে আমার দেহ বলবে যা দি, ওকে কাজ নিয়ে এসো, রাসেল রাসেল একটা দিতেই তোমাকে কি বলবে দেখাও, ওকে রাসেল কে দেখাও, আমি বললাম যে আমার সঙ্গে কেউ পাবে না এখানে, আমি 100 মানে দিতে পারবো আর কি, মানে চেষ্টা করব,
ওর নাকি দেহ আর বলবে কি জানো দেহ বলবে ছাইরা দে আমারে ছাইরা দে ছাইরা দে আমারে ভাই শুভ কি না অলরেডি করা যাক শুরু করা যাক শুভ অংশগ্রহণ করতেছিস অবশ্যই কিন্তু পারবো না ইয়েস স্যার সজল হ্যাঁ ভাই ওকে তো শুরু কর শুভর কি অবস্থা রাসেল শেষ এগারো ১৩টা সজল ১২টা তুমি শুভ যদি ভিডিও দেওয়া সম্ভব হয় দিব যদি না হয় তাহলে এই পর্যন্তই থাকবে তারপর দেওয়ার চেষ্টা করব আমরা বাসায় আসছি আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে ট্রেশ না আমরা ফ্রেশ হয়েছি এখন আমরা ওই আমাদের চ্যালেঞ্জের পর যে বলা হয়েছিল আমরা খাইতে যাব একটু দেরি করেই যাচ্ছি তাইলে রাতের খাবারটা খেয়ে আসি আমার কথা শুনে না জিও জানে শুভ প্রাইভেটে ও প্রাইভেট পড়তেছে ও ওই পাশ দিয়ে আমাদের সাথে জয়েন করবে রাস্তাতে জয়েন করবে ও আসতেছে প্রায় তো আমরা যাচ্ছি তো দেখি কি খাওয়া যায় ওখানে যাওয়ার পর যদিও আমি খাওয়াটা পুরোপুরি সুস্থ নই খাওয়াটা শেয়ার করব আমি সুস্থ নই যে আজকে আমার গলা টলা সব ফুলে গেছে খাওয়াটা যদি শেয়ার করে দাও তাহলে আমরা কি খাবো আচ্ছা তাইলে আমরা যাই আমাদের এখানে খাবারটা যদি তুমি শেয়ার করতে চাইলে তাহলে আমরা কি খাবো ও খাবার শেয়ার না ও ভিডিও শেয়ার বন্ধ হয়ে যাবে আমরা এখন ক্যাফেতে আমাদের পলাশ বাড়িতে গ্রিন ক্যাফে তো ওখানে আমরা রাতের খাবার খাবো তো এই জন্য শুভ আমাদেরকে নিয়ে গেছে শুভ ট্রিটটা দিবে ও চ্যালেঞ্জে হারছিল হারার পর বলছিল যে ট্রিট দেবে দীপ্তি খুব ক্লান্ত এই যে শুভ এই যে আমাদের রাসেল রাসেল খুব লাজুক খুবই ফানি ছেলে এখন দীপ্তি খুব ক্লান্ত ওরে নাকি খুব ক্ষুধা লাগছে তো এই জন্য ও শুয়ে আছে রাসেল গেম খেলছে ফ্রি ফায়ার তখন কই যে তা সেই দেখুন ক্ষুধা লাগছে আর কি জাস্ট দেখুন এই কই যে রাসেলকে বললে মপিস দেখুন বড় মপিস ওই এইটা আমাদের গ্রিন ক্যাফে এখানে খাইতে অনেক মজা লাগে এই জন্য আমরা প্রতিনিয়তই যাই পরিবেশটা সব অবশেষে আমাদের খাবার আসতেছে আমরা এখন খাওয়া দাওয়া করব তার ফাঁকে সেলফি উঠাই সেলফি নাকি তুলতেই হয়
শেষ, তখন আমরা আবার পপকর্নের অর্ডার দিলাম। তো আর খুব হ্যাপি লাগতেছে কারণ আর কি খাওয়া দাওয়া শেষ দিন। শুভ কিছু বলো, আরও খাবে কী খাবে? হ্যাঁ ওটা তো অর্ডার দিছি, তারপর আর কী খাবে? আচ্ছা দেখেন খাওয়া শেষ হবে না। পানির একটা বোতল নিয়ে কি কারাকারি শুরু হচ্ছে? আমার এটা নরমাল হচ্ছে। অনেক রাত হয়েছে, আমরা অর্ডার করছিলাম তো ওটা ক্যান্সেল করে পার্সেল নিয়ে নিচ্ছি, ক্যান্সেল করে নিয়ে পার্সেল নিচ্ছি, বাসে নিয়ে যাবো। তাই ভাবলাম বাসে একটা দিবার খাবো, এখন পেট ভালোই ভরা আছে, আমি খেতেও পারবো না, বাজে 11টা, তখন বাসে যাবো। সো আমরা পার্সেল নিয়ে আসছি, এই যে পার্সেল, সুগারটা সুগার খাবো এখন, আবার এখানে বসে খাবো, এখন আমরা এখানে খাবো। শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আর আপনাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।